আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। রংপুরের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন সিটি মেয়র মোস্তফা। এখন দেখবেন বিস্তারিত। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা পবিত্র মাহে রমজানে রংপুরের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি সোমবার রংপুর মহানগর সিটি বাজারে মাছ, মাংস, মুরগি, চাল, ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিদর্শনকালে একথা বলেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় যথাযথভাবে ইবাদত পালনের পাশাপাশি নগরীতে দিনের বেলায় উন্মুক্ত অবস্থায় হোটেল রেস্তোরাঁ পরিচালনা না করার জন্য রেস্তোরাঁ মালিকের প্রতি অনুরোধ জানান। এ সময় ইফতার সামগ্রী সহ সকল প্রকার খাদ্যে ভেজাল দেয়া এবং ফলমূলে বিষাক্ত ফরমালিন মেশানো থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। সিটি কর্পোরেশনের ভিতরে বাজার জট নিয়ন্ত্রণ এবং মানসম্মত খাবার পরিবেশনের ব্যাপারে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই বিষয়টা দেখতেছি। আমাদের ভ্রাম্যমাণ আদালত, আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একজন ভ্রাম্যমাণ আদালত সর্বদাই মনিটরিং করতেছে। আমরা সেক্ষেত্রে আমরা অত্যন্ত তৎপর যাতে রংপুর সিটি কর্পোরেশনের বাজার দর স্থিতিশীল অবস্থা থাকে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, অহেতুক কোনো যেমন দাম বাড়ায় দিয়ে মানুষকে কষ্ট দেওয়া না হয়, এগুলো আমরা মনিটর করতেছি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ মাহমুদুর রহমান টিটু, 23 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সেকেন্দার আলী, 21 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মাহবুবুর রহমান মঞ্জু, 22 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান মিজু, মেয়র মহোদয়ের সহকারী একান্ত সচিব কাজী জাহিদ হোসেন লুসিড, সিটি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ মোস্তফা কামাল। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।